পারফর্ম করতে আসছি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য লোকপ্রিয় জননেতা, যুবকদের হৃদয়ের সম্রাট, মাননীয় সাংসদ আদরণীয় শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়জিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো দেখা হচ্ছে 26 ডিসেম্বর 2021 আমবাসা শহরে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। খুলুমখা আং পারমিতারিয়াং তিফানি 26 ডিসেম্বর আম্বাসা জেলা ডিস্ট্রিক্ট ত্রিপুরাও আজাদি কা অমৃত মহোৎসব রেজাম পান্ডাও আং হাই দঙ্গ নর নিবুখানো দংথরিনানি কেকাচানবেনে অ পান্ডাও আনো রিজামা বাগে পেলাই কে হামবাই মায়া পর চিনি বরম গনা খাচুকসা এমপি রেবতি ত্রিপুরা সারন রিজামা লাইনাই 26 ডিসেম্বর নি সালো আম্বাই। नमस्कार दोस्तों, मैं हूं आपका सलमान अली और मैं रहा हूं 25 दिसंबर को 2021 को अम्बासा शहर जिला धराई त्रिपुरा के 10वीं घाट मैदान में आयोजित आज़ादी का अमृत महोत्सव कार्यक्रम में परफॉर्म करने के लिए। और इस कार्यक्रम में बुलाए जाने के लिए मैं शुक्रगुजार करता हूं लोकप्रिय जननेता भैया के हृदय प्रिय माननीय सांसद आदरणीय दादा श्री रेवती त्रिपुरा जी का बहुत बहुत दिल से धन्यवाद करता हूँ जिन्होंने मुझे इतने खूबसूरत मौके पर याद किया है। सो मिलते हैं दोस्तों 25 दिसंबर को। थैंक यू। आगामी 25 एवं 26 दिसंबर हमार भलाई जिला अम्बासार 10वीं घाटे आज़ादी का अमृत महोत्सव करते चले। आज़ादी का अमृत महोत्सव हमार त्रिपुरा राज्य जरा विभिन्न सम्प्रदाय एवं विभिन्न কালচারাল টিম তো থাকবেই, তার সাথে সাথে আমি কিছু আমাদের মুম্বাই ইন্ডাস্ট্রিতে যারা সুনামের সঙ্গে গান গেয়েছেন এরকম অনেক শিল্পীকে আর্টিস্টকে আমি নিয়ে যাওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং অনেকে সেখানে যাবেন। তার সাথে সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব সহ কেন্দ্র এবং আমার রাজ্যের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই উপস্থিত থাকবেন। কাজেই করোনা মহামারীর পরে এরকম অনুষ্ঠান ত্রিপুরা রাজ্যে আর কোথাও হয়নি। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার কথা শুনছেন দেখছেন, যে 25 এবং 26 ডিসেম্বর আপনারা আমাদের যে সাংস্কৃতিক উৎসব